আসসালামু আলাইকুম, লবণ সিং ভোকেশনাল কম্পিউটার ট্রেড ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাম সাহাব, সহকারী শিক্ষক লবণ স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে আমাদের যে বিষয়টা আমরা ভালো করে শিখব তা হচ্ছে মৌলিক লজিক গেট। আর মৌলিক লজিক গেট শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে নিই। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসে পরীক্ষায় এবং কিছু বড় প্রশ্ন আসে। এই মৌলিক লজিক গেটের বা লজিক গেটের কিছু কিছু অংশ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসে আজকে আমাদের টপিক থেকে যেগুলো আসতে পারে, সেগুলো আমি লাল লাল রং দিয়ে হাইলাইটস করে রাখবো। সেগুলো একটু ভালো করে পড়বে, পাশাপাশি যেগুলো বুঝে বুঝে যদি বলো তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে। তো বিষয়টা খেয়াল রেখে আজকে আমরা পড়া শুরু করছি। তাহলে আজকের আমাদের আজকের পাঠ পরিকল্পনায় যা যা আছে বা যেইগুলো আমরা আজকে শিখব, মৌলিক লজিক গেট কাকে বলে, মৌলিক লজিক গেট কয়টি ও কি কি, অর গেট কি, সত্য সারণী কি, অর গেটের সত্য সারণী, এই বিষয়গুলো আমরা পড়বো। তো অর গেটের সত্য সারণী এটা আমাদের অনেক সময় বড় প্রশ্ন হিসেবে আসে, ঠিক আছে? তো একটু ভালো করে পড়বা, আসো আমরা জানি আজকে কি কি পড়বো। মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট কাকে বলে? যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়। আমি আবারও বলছি, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়। এখন আমার প্রশ্ন আসে যে মৌলিক লজিক গেট কি কাজে ব্যবহৃত হয়, তাহলে আমরা দিব সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যে মৌলিক লজিক গেটের সাহায্যে সকল যৌগিক গেট ও যে কোনো সার্কিট তৈরি করা যায়। আমি আবারও বলছি, যদি তোমাদের প্রশ্নে আসে যে মৌলিক লজিক গেট দ্বারা কি করা যায় বা কি কি কাজে লাগে, তখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উত্তর এভাবে দিব যে মৌলিক লজিক গেটের সাহায্যে সকল যৌগিক গেট ও যে কোনো সার্কিট তৈরি করা যায়। অনেক সময় প্রশ্ন আসে আমাদের যে মৌলিক লজিক গেট কয়টি। যদি শুধু অতি সংক্ষিপ্ত 1 নম্বরের জন্য যদি আসে যে মৌলিক লজিক গেট কয়টি, তাহলে আমরা শুধু লিখব মৌলিক লজিক গেট 3টি। আর যদি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের জন্য আসে যে মৌলিক লজিক গেট কি কয়টি ও কি কি, তাহলে আমরা লিখব মৌলিক লজিক গেট 3টি, যথা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, ঠিক আছে? তো এই যে 3টা গেট, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদের সবসময় থাকে। তো পর্যায়ক্রমে আমরা সবগুলোই শিখব। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব অর গেট বিষয়ে, ঠিক আছে? তাহলে আসো আমরা অর গেট কি একটু জেনে নিই। অর্গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট। আমরা আগেই বলছি, আমাদের এই প্রশ্নের উত্তর থেকে বুঝতে পারছি যে অর্গেট মানে যোগ করা বোঝানো হয়। অর্গেটে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং 1টি আউটপুট লাইন থাকে। 2টা ইনপুট লাইন বা এর অধিকও থাকতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু আউটপুট কিন্তু আমাদের একটাই হবে। এই গেটের যে কোনো 1টি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়। খেয়াল করো, এই লাইনটাকে কিন্তু আমি একটু লাল রং দিয়ে হাইলাইট করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি। অর্থাৎ এই লাইনটা আমরা আজকের অর গেটের বিস্তারিত আলোচনার সময় বা সত্য সারণী তৈরি করার সময় এই নিয়মটা আমাদের প্রচন্ড পরিমাণ লাগবে। আশা করি তোমরা একটু ভালো করে মনে রাখবে। অর গেটের একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়। আসো একটা চিত্রের মাধ্যমে অর গেট দেখি। উপরোক্ত চিত্রটি হচ্ছে আমাদের অর গেটের চিত্র। এই যে পাশে এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে, এ এবং বি এটা হচ্ছে 2টা ইনপুট এবং তাদের ওয়াই সমান সমান এ যোগ বি, অর্থাৎ এ প্লাস বি দেওয়া আছে, যোগ হচ্ছে এটা তাদের আউটপুট। তার মানে আমরা বুঝতে পারছি যে অর গেট যুক্ত হচ্ছে, যোগ হচ্ছে, ঠিক আছে? আসো একটু ভালো করে দেখি। এখানে এ আর বি এর আমি মান যদি বসাই, মূলত 1 আর 0 দিয়েই সব মান হবে, বাইনারি সংখ্যা, বুলিয়ান সংখ্যা বা বাইনারি সংখ্যার মাধ্যমে, ঠিক আছে? খেয়াল করি, এখানে এর মান 0,
বি এর মান 1। খেয়াল করো বিষয়টা, এখানে ইনপুট দুইটা গেলে এর মান আমি 0 দিয়েছি এবং বি এর মান আবার 1 দিয়েছি। তো আমাদের ওই যে একটু আগের লাইনটা যেটা আমি গুরুত্বপূর্ণ বলছিলাম, যে কোনো একটি ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে? 1 হবে। তার মানে এ আর বি এর যোগফল কি হবে? 1 হবে। শর্ত দেওয়া আছে আমাদের, শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি যে এ এর মান 0, বি এর মান 1, তাই ফলাফল কি হচ্ছে আমাদের? 1 হয়ে গেছে। আসো এখন আমরা জানবো সত্যক সারণী কাকে বলে। এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে অনেক সময়। যে সকল টেবিল বা সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের ফলাফল প্রকাশ করা হয়, অর্থাৎ লজিক গেটের, লজিক সার্কিটের ইনপুটের ওপর আউটপুটের ফলাফল প্রকাশ করা হয়, তাকে সত্যক সারণী বলে। আমি আবারও বলছি, সত্যক সারণী কাকে বলে? যে সকল টেবিল বা সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের ফলাফল প্রকাশ করা হয়, অর্থাৎ লজিক সার্কিটের ইনপুটের ওপর আউটপুটের ফলাফল প্রকাশ করা হয়, তাকে সত্যক সারণী বলে। অর গেটে সত্যক সারণী, আজকে টপিকস করে দিল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক সময় আসে পরীক্ষার প্রশ্নে, তা আসলে আমরা জানি। অর গেটে যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়। আচ্ছা এটা তো আমরা জানি, অর গেটের সংজ্ঞা সময় পেয়েছিলাম, তাহলে আসো আমরা চিত্রগুলোর মাধ্যমে একটু বুঝি অর গেটের। এখানে ইনপুট দেওয়া আছে, দুইটা ইনপুটের বিভিন্ন মান দেওয়া আছে এবং তার যোগফল গুলা বিভিন্ন আউটপুট হিসেবে দেওয়া আছে। কিভাবে বিষয়টা হলো আমরা একটু দেখব। প্রথম ইনপুট গুলো, প্রথম ধাপে কি হয়েছে, এর ইনপুট 0, বি এর ইনপুট 0। আমাদের প্রশ্নের বল আমাদের আগে বলা ছিল যে একটি ইনপুটের মান 1 হতে হবে, তাহলে আউটপুট 1 হবে। কিন্তু এখানে দুইটা ইনপুটই কি আছে, 0 দেওয়া আছে, কোথাও 1 আছে নাই, তার মানে আমাদের ফলাফল অবশ্যই 0 হবে। আবার আবার আমরা দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছি যে এর ইনপুট 0 হলেও বি এর ইনপুট 1 আছে, অর্থাৎ শর্ত অনুযায়ী একটার ভিতরে আমাদের 1 আছে, তাই ফলাফল আমাদের 1 হয়ে গেছে। আবার তৃতীয় ভাবে দেখা যাচ্ছে যে একটি ইনপুটের মান 1, আরেকটি ইনপুটের মান 0, কিন্তু একটি ইনপুটের মান 1 থাকার জন্য আমাদের ফলাফল 1 হয়েছে। আবার উভয় ক্ষেত্রেই আমাদের 1 হওয়ার ফলে আমাদের ফলাফল অবশ্যই 1 হবে, অর্থাৎ একটা 1 থাকলেই হবে, আমাদের ফলাফল যোগফল 1 হয়ে যাবে। এখন আমাদের আরেকটু বিস্তারিত বোঝার জন্য আমরা একটা বর্তনী বা সুইচের মাধ্যমে দেখি। এখানে দেখা যাচ্ছে প্রথম যে চিত্রটা আছে, এখানে দেখা যাচ্ছে এর মান 0, অর্থাৎ সুইচ অফ, মানে আমরা জানি 0 মানে বিদ্যুৎ অফ, সুইচ অফ, আর 1 মানে সুইচ অন, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে এ মানে এর মান হচ্ছে 0, বি এর মানও 0, দুইটা সুইচ যদি তুমি অফ রাখো বিদ্যুৎ কি চলবে? চলবে না। তাহলে কি হবে, লাইট জ্বলবে? জ্বলবে না, অর্থাৎ আউটপুট 0। ওই যে প্রথম ধাপের মতোই তা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এ নাম্বার সুইচটা আমি অফ রাখলেও বি নাম্বার সুইচ আমি অন রেখেছি, যার ফলে বিদ্যুৎ চলছে, বিদ্যুৎ প্রবাহিত হয়েছে এবং লাইট জ্বলছে। তৃতীয় চিত্রে দেখা যাচ্ছে যে এ নাম্বার সুইচ অন রেখেছি, বি নাম্বার সুইচ অফ রেখেছি, তো বিদ্যুৎ কিন্তু যাচ্ছে এবং লাইট জ্বলছে, আউটপুট আবার দেখাচ্ছে। চতুর্থ ধাপে দেখা যাচ্ছে, চতুর্থ চিত্র দেখা যাচ্ছে যে উভয় পক্ষে সুইচ অ্যান্ড অন হয়েছে, তাহলে বিদ্যুৎ ডেফিনেটলি জ্বল যাবে, অর্থাৎ লাইট জ্বলবে। তাহলে এই সার্কিট বা এই সুইচগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কোনো একটি সুইচ যদি অন থাকে, অর্থাৎ একটি মান যদি 1 হয়, তাহলে আমাদের ফলাফল 1 হবে, ঠিক আছে? তো মোটামুটি আজকে আমরা সত্যক সারণী বুঝলাম, অর গেটে অর গেট কাকে বলে বুঝতে পারলাম, তারপর সারণী কাকে বলে বুঝতে পারলাম, আমরা মৌলিক লজিক গেট কয় ধরনের সেটা জানলাম, মৌলিক লজিক গেট কি সেটা জানলাম। তো আজকে আমাদের এই বিষয়গুলোর উপরে বাড়ি কাজ দেওয়া থাকা উচিত, তাই না? তো আমরা বাড়ি কাজ দিয়ে দিব, সে বাড়ি কাজগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিয়ে আসবা, ঠিক আছে? বা ছবি তুলে পাঠিয়ে দিবে। তো আমাদের বাড়ি কাজ হচ্ছে লজিক গেট কি, লজিক গেট কাকে বলে সেটা তোমরা বইতে পাবা,
একটু প্র্যাকটিস করবা মুখস্থ করে, আমাদের কাছে লিখে তারপরে পাঠাবা। মৌলিক লজিক গেট কি কাকে বলে, এটা অর্গের যে যৌক্তিক যোগকে নির্দেশ করে ব্যাখ্যা করে। একটু আগে যে যোগগুলো দেখিয়েছিলাম সেগুলা নিজের আইডিয়া করে লিখে দিবা, ঠিক আছে? অর্গের যৌক্তিক যোগকে সেটা একটা জিনিস খেয়াল করো, এই বাড়ির কাজে হচ্ছে তিনটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন আমি লাল রং দিয়ে লিখে রাখছি। হ্যাঁ, তার মানে এটা সবচেয়ে বেশি ভালো করে পড়বা, পড়ে আমরা খাতায় লিখবা, লিখে ছবি তুলে আমাদের পেজে বা ইনবক্সে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমাদের সকলে সুস্থ রাখে, তাহলে আমরা অ্যান্ড গেট এবং নট গেট এবং যৌগিক গেটের সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।